আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, ইসরায়েলি কারাগারে ভয়ঙ্কর ক্ষুধার মুখে 9,000 ফিলিস্তিনি। এরপর জানিয়ে দিব, গাজার জন্য শুধু সমুদ্রপথে ত্রাণ সরবরাহ অপ্রতুল হবে বলেছেন হামাস। এদিকে লেবাননে হামলা চালিয়ে হামাস নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। আরো জানিয়ে দিব, তুরস্কে নির্বাচনের পর সফরে যাবেন পুতিন, ইউক্রেনে $30 কোটি অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিকে কঠিন বললেন ইউক্রেনের সেনাপ্রধান। এবং সর্বশেষ জানিয়ে দিব, নিজস্ব অস্ত্র রফতানি বেড়েছে 4-5 গুণ দাবি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন তারই অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি কারাগারে ভয়ঙ্কর ক্ষুধার মুখে 9,000 ফিলিস্তিনি। ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে 9,100 বেশি ফিলিস্তিনি বন্দী মানবেতে জীবনযাপন করছেন এবং ভয়ঙ্কর ক্ষুধার্ত অবস্থার মধ্য দিয়েই তারা পবিত্র রমজান মাস শুরু করেছেন। ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের দুর্ভিক্ষের মুখে ফেলার নীতি গ্রহণ করেছে। এই নীতি গ্রহণের কারণে গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় গণহত্যামূলক আগ্রাস শুরুর পর থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের খাদ্য সংকট তীব্রতর হয়েছে। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের খাদ্য কেড়ে নেওয়া হয়, অনেক সময় 3 বেলার জায়গায় 1 বেলা খাদ্য দেওয়া হয়, আবার খাদ্যের পরিমাণও অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলিদের এই বর্বর পদক্ষেপের কারণে বিশেষ করে অশ্বিনী বন্দীদের স্বাস্থ্য পরিস্থিতি মারাত্মক অবস্থায় পৌঁছে। এর বাইরেও ইহুদিবাদী কারাকর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে নিকৃষ্টতম পদক্ষেপ নেয়, যেমন খুবই কম শুদ্ধ খাবার দেওয়া কিংবা মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহ করার মতো অন্যায় কাজও তারা করেছে। ফিলিস্তিনি বন্দীদেরকে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মুখে ফেলা ছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে বাধা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। কারাগারে বন্দী ফিলিস্তিনিরা নামাজ পড়তে কিংবা কোরআন তেলাওয়াত করতে গেলে বহুবার তাদের উপরে হামলা চালিয়েছে বর্ণবাদীরা। এছাড়া বহু বন্দীকে এতটাই নির্জন কক্ষে রাখা হয় যে কখন কোন নামাজের ওয়াক্ত তারা তা জানতেও পারে না। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাটি বলছে, ইসরায়েলি কারাগারে 9,100 বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যাদের মধ্যে 3,598 জন প্রশাসনিক বন্দী, এছাড়া 200 শিশু এবং 61 জন নারী বন্দী রয়েছেন। এর মধ্যে যে সমস্ত ব্যক্তি প্রশাসনিক আদেশের আওতায় আটক রয়েছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ যেমন নেই, তেমনি তাদের বিরুদ্ধে বিচারেরও উদ্যোগ নেই। তারা বছরের পর বছর ধরে বিনা বিচারে ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। গাজার জন্য সমুদ্র পথে ত্রাণ সরবরাহ অপ্রতুল হবে বলেছেন হামাস। গাজা পরিচালনাকারী সরকার হামাস বলেছে, সাইপ্রাস থেকে অবরুদ্ধ অঞ্চলে ত্রাণবাহী জাহাজ পাঠানো তার 24 লাখ মানুষের প্রয়োজনের জন্য অপর্যাপ্ত। সরকারি প্রেস অফিসের মুখপাত্র সালামা মারুফ এক বিবৃতিতে বলেন, ঘোষণা অনুযায়ী জাহাজের কার্গো 1 বা 2টি ট্রাকে বেশি নয় এবং এটি পৌঁছাতে কয়েক সময় লাগে। তিনি বলেন, অভিযান সম্পর্কে কিছু যৌক্তিক প্রশ্ন উত্তরহীন ছিল এবং ইসরায়েলি পরিদর্শ সম্পর্কে উদ্বেগ উত্থাপ করিল। মারুফ বলেন, এটি কোথায় নোঙর করবে এবং কিভাবে এটি গাজার উপকূলে পৌঁছাবে তা এখনো অজানা, তাছাড়া এটি দখলদার সেনাবাহিনীর পরিদর্শন সাপেক্ষে হবে। স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্ম পরিচালিত সাবেক উদ্ধারকারী জাহাজ মঙ্গলবার ভোরে সাইপ্রাস থেকে 200 টন ত্রাণ বোঝাই একটি বার্জ নিয়ে সামুদ্রিক করিডোরে পরীক্ষামূলক যাত্রা করে। লেবাননে হামলা চালিয়ে হামাস নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী পাত্রের দাবি করেছে, বুধবার যুদ্ধ বিমান হামাস নেতা হাদি মুস্তাফাকে হত্যা করেছে। মুস্তাফা হামাসের গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন এবং হামাস স্কোয়াড পরিচালনা এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ প্রচারে গুরুত্বপূর্ণ ছিলেন। বুধবার সকালে লেবাননে রাশিদিয়ে শরণার্থীদের কাছে একটি গাড়িতে থাকা অবস্থায় মুস্তাফা নিহত হন। হামাস নিশ্চিত করেছে, টায়ারে নিহত লেবাননে হামাস সামরিক শাখার জ্যেষ্ঠ সদস্য হাদি মুস্তাফা। খবরে হয় গাড়িতে ভ্রমণের সময় বিমান হামলায় নিহত হন মুস্তাফা। তিনি সোরের কাছে রাশিদিয়া জেলে থাকতেন, যেখানে লেবাননের ফিলিস্তিনিদের একটি উল্লেখযোগ্য অংশ বসবাস করে। হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট লেবাননের সংবাদপত্র আল আখবার জানিয়েছে, টায়ারে বিমান হামলায় নিহত হয়েছে।
তুরস্কে নির্বাচনের পর সফরে যাবেন পুতিন। ইউক্রেনে $30 কোটি অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে মোকাবেলায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অঙ্কের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ $30 কোটি। এই সহায়তা প্যাকেজের অধীনে গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে। বিস্ময়কর এই ঘটনাটি এমন এক সামনে এলো যখন ইউক্রেনে আরো সহায়তা পাঠানোর বিষয়ে কংগ্রেসে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে। গত প্রায় 3 মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে যুক্তরাষ্ট্র এই ধরনের সহায়তা পাঠাতে চলেছে এবং রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করাই এই সহায়তার উদ্দেশ্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে চাহিদা মেটাতে সাহায্য যথেষ্ট নয়। সুলিভান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এই গোলাবারুদ সহায়তা ইউক্রেনের বন্দুকগুলোকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সচল রাখবে, তবে অল্প সময়ের জন্য। তবে এটি ইউক্রেনের গোলাবারুদ ফুরিয়ে যেতে বাধা হতে পারবে। হাউসের স্পিকার মাইক জনসন এখনো পর্যন্ত সিনেট বিল বিবেচনায় নিতে অস্বীকার করেছেন। ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসাবে পরিচিত জনসন বলেছেন, হাউস তার নিজস্ব সহায়তা বিলের ভোট দেবে, তার আগে মার্কিন অভিবাসন ব্যবস্থাকে সংশোধন করে কংগ্রেসে বাজেট পাশ করতে হবে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন যে তিনি আশা করছেন তার রাশিয়ান সমকক্ষ ভ্লাদিমির পুতিন 31 মার্চ তুরস্কে পৌরসভা নির্বাচনের পর তার দেশে সফরে যাবেন। আমরা আমাদের কৃষ্ণ সাগরের তীরের উভয় সঙ্গে আমাদের সংলাপ চালিয়ে যাচ্ছি। গত শুক্রবার আমরা ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে গ্রহণ করি এবং নির্বাচনের পর তুরস্কে আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রহণ করব। তিনি রমজানের একতার অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূতের উদ্দেশ্যে এসব কথা বলেন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতিকে কঠিন বললেন ইউক্রেনের সেনাপ্রধান। ইউক্রেনের সেনাপ্রধান বুধবার বলেছেন, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি কঠিন এবং রুশ বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অবস্থানের গভীরে আঘাত হানতে পারে। মস্কো প্রায় 1 বছরের মধ্যে প্রথম আঞ্চলিক অর্জনের পর কিয়েভের বাহিনী পূর্ব ও দক্ষিণে 1000 কিলোমিটার সম্মুখ সমর জুড়ে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। কমান্ডার ইন চিফ আলেকজান্ডার শিরোস্কি জানান, তিনি 2টি ব্রিগেড পরিদর্শন করেছেন। সেখানে পরিস্থিতি ধীরে ধীরে আরো জটিল হয়ে উঠছে। শত্রু ইউনিটগুলোর ইউক্রেনের প্রতিরক্ষা বুহের গভীরে অগ্রসর হওয়ার কি রয়েছে। এদিকে ইউক্রেন পশ্চিমা সহায়তা আটকে থাকা এবং যুদ্ধে তৃতীয় বছরে কিভাবে আরো সেনা নিয়োগ করা যায় তা নিয়ে ঘরোয়া বিতর্কের মধ্যে জনশক্তি ও গোলাবারুদের ঘাটতির মুখোমুখি হয়েছে। শিরোস্কি টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, সাধারণত পূর্ব যুদ্ধক্ষেত্রে কার্যকর পরিস্থিতি কঠিন রয়ে গেছে। শত্রুরা আক্রমণাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দোনেৎস্ক অঞ্চলে বেশ কয়েকটি এলাকায়। তিনি বিশদ কোনো বিবরণ না দিয়ে আরো বলেন, একই সময়ে সম্ভবত উচ্চ স্তরের ক্ষয়ক্ষতির কারণে যুদ্ধক্ষেত্রের অন্যান্য এলাকায় শত্রুদের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অন্যদিকে ফরাসি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বে রাশিয়ার অগ্রগতি থেমে গেছে এবং পরিস্থিতি 3 মাস আগে তুলনায় অনেক ভালো। 2 বছরের যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী লড়াইয়ের পর ফেব্রুয়ারি মাসে রুশ বাহিনী মস্কো নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কের ঠিক বাইরে প্রতিটি সম্মুখ সমর শহর আবদীপিকা দখল করে। তখন থেকে তাদের দাবি, তারা পশ্চিমে আরো কয়েকটি ছোট বসতি দখল করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার পূর্ব দোনেৎস্ক অঞ্চলে নেভোলস্কে গ্রাম দখল করার মস্কোর দাবি প্রত্যাখ্যান। ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র দিমিত্র লিখোবি বুধবার এএফকে বলেছেন, গ্রামটি দখল করার রাশিয়ার দাবি বাস্তবতার সঙ্গে মেলে না। নেভোলস্কে থেকে ইউক্রেনের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে বলার কারণ, নিজস্ব অস্ত্র রফতানি বেড়েছে 4-5 দাবি ইরানের। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন, গত কয়েক বছরে তার দেশে সামরিক সরঞ্জাম রফতানির পরিমাণ গুরুত্বপূর্ণভাবে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের ফাঁকে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন। আজ বুধবার তেহরানের ওখানে বলেছেন, প্রতিরক্ষা শিল্পে ইরান স্মরণযোগ্যভাবে এগিয়েছে, আঞ্চলিক ও এর বাইরের শক্তির সাথেও চমকপ্রদভাবে বাড়ছে ইরানের সামরিক সহায়তা। রাশিয়া ও তুরস্কের সাথে সামরিক সহায়তা উল্লেখ করে দাবি করেছেন। সামরিক বিমান উৎপাদনে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন। আস্তিয়ানি বলেছেন, গত 2 বছরে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি 4-5 আরো সরঞ্জাম উৎপাদন চাহিদা বাড়। ইরানি প্রতিরক্ষা দাবি করেছে, ড্রোন ইঞ্জিন তৈরিতে ইরান আত্মনির্ভরতা অর্জন। ইরান এই তৈরিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা। প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান অনেক টেক্কা দিচ্ছে বলে ইঙ্গিত করে তিনি বলেন, ঘরোয়া উৎপাদনের পথ মাড়িয়ে আমরা সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরিতে এক চূড়ায় পৌঁছে গেছি, আর এটাই আমাদের প্রতিরক্ষা স্থিতিতে পরিণত। এর ফলে জাতীয় নিরাপত্তা